মুর্শিদাবাদ জেলায় ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে করোনা ভাইরাস। সরকারি হিসাব অনুযায়ী এই জেলায় আক্রান্তের সংখ্যা 1794। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 23 জন, সুস্থ হয়েছেন 1157 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 121 জন, পাশাপাশি হোম আইসোলেশন ও সেফ হোমে আছেন 579 জন। এছাড়াও জেলার বাইরে আক্রান্ত 98 জনের মধ্যে বাইরে চিকিৎসাধীন আছেন 12 জন। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট আনন্দবার্তা।